আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফফাত আরা ইতি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি কলা পাতায় কাতল মাছের পাতুরি। এই রান্নাটা অন্যান্য পাতুরি থেকে সম্পূর্ণ আলাদা স্বাদে ও আলাদা, সবটা জানতে শেষ পর্যন্ত দেখতে হবে। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের রেসিপি কলা পাতায় কাতল মাছের পাতুরি। এখানে আমি 10 পিস কাতল মাছ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি এই সাইজে কেটে নিয়েছি। এখানে আমি আগে থেকে ব্লেন্ডার করে নিয়েছি কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন। এখন ব্লেন্ডার করা মশলা অ্যাড করব 2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। কালারের জন্য অ্যাড করব গুঁড়া ঝালের মশলা, লবণ স্বাদ মতো, সরিষার তেল পরিমাণ মতো। সব মশলাগুলো একসাথে করে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে। এখন ম্যারিনেটের জন্য রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ঢাকনা সাহায্যে ঢেকে রাখবো। 30 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে নিব। এখন কলা পাতায় সরিষার তেল মাখিয়ে নিব। এবার ম্যারিনেট করা কাতল মাছ মশলা সহ আস্তে আস্তে করে কলা পাতায় সাজিয়ে দিচ্ছি। মাছগুলো এমন ভাবে সাজিয়ে দিতে হবে যাতে একটার উপর আর একটা লেগে না থাকে, পাশাপাশি সাজিয়ে দেব। এখন 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দেব। এখন একটা কলা পাতা দিয়ে উপরে ঢেকে দিব। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এখন 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। 1 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন মাছটার কালার কত সুন্দর চলে এসেছে। এখন উল্টে নিব। এইভাবে কালার করে ভেজে নিব অপর সাইডে। দেখতেই পাচ্ছেন পাতুরিটা একদম রেডি। এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।